নমস্কার, সেভনাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। যাকে বলে ঐতিহাসিক অভিযোগ, ঠিকই শুনছেন। এবার পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে ঐতিহাসিক অভিযোগ তুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ অধীর চৌধুরী। তার অভূতপূর্ব অভিযোগ, আসন্ন পঞ্চায়েত ভোটের জন্য শাসক দলের নির্দেশে ছাপা হচ্ছে ডুপ্লিকেট ব্যালট পেপার। অধীরবাবুর আশঙ্কা, ভোটের পরে গণদেবতার ব্যালট বন্ধী রায় বদলে দিতে ব্যবহার করা হবে ওই ডুপ্লিকেট ব্যালট পেপার গুলি। শুনব অধীর চৌধুরী ঠিক কি অভিযোগ করছেন। আরেকটা বড় ভয়ঙ্কর বিষয়, ব্যালট পেপার জোড়া ছাপা হচ্ছে, ডাবল ব্যালট পেপার ছাপানো হচ্ছে। সেই ব্যালট পেপার নির্বাচনের দিন বুথ থেকে স্ট্রং রুমে যাওয়ার পথে পরিবর্তিত হবে। সেই ব্যালট পেপার যারা ছাপাইছে অফিসাররা, যাদের কাছে চাবি থাকে, কম্পিউটারের চাবি, সেই চাবি পুলিশ চাইছে। সেই চাবি দিতে অস্বীকার করাতে পুরুলিয়ায় তিনটে অফিসারকে তাড়িয়ে দেওয়া হয়েছে, যাদের দক্ষতা যোগ্যতা থাকা সত্ত্বেও, কারণ তারা ব্যালট ইউনিটের যে চাবি, সেই চাবি দিতে অস্বীকার করেছে। বাংলায় এক ভয়ঙ্কর কারচুপির খেলা খেলছে, যেখানে মানুষের ভোটকে পরিবর্তন করে নকল ব্যালটের মধ্য দিয়ে তাদের জয়কে নিশ্চিত করতে চাইছে। তাই স্বাভাবিকভাবে বাংলায় আগামী দিনে নির্বাচনকে প্রহসনে পরিণত করার জন্য তৃণমূলের নেত্রীর নির্দেশে এ বাংলার প্রশাসন, পুলিশ সবাই সক্রিয় হয়ে ময়দানে নেমে পড়েছে। তবে প্রদেশ কংগ্রেস সভাপতির অভিযোগকে মান্যতা দিতে রাজি নন কামারহাটির বিধায়ক, রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। জগন্নাথ দেবের স্মরণ নিয়ে তিনি জানিয়ে দিলেন, আগামী বছরের লোকসভা ভোটে অধীর নাকি হারবেই দুর্ভেদ্য বহরমপুর আসনে। অ্যাকচুয়ালি অধীর চৌধুরীর ব্যাপার হচ্ছে ও চিরকালই অধীর, এত অধীর হলে চলবে না। তো আমরা পঞ্চায়েতের দিন শুধু একটাই গান গাইব, হরি বল হরি বল হরি বল হরি বল হরিহরায় নম কৃষ্ণ, হরি বল হরি বল পঞ্চায়েতের খেলা শেষ, হরি বল হরি বল হরি বল হরি বল। অধীরকে বলুন ওর নিজের পার্লামেন্টের সিটটা বাঁচাতে, এবার ওটাও চলে যাবে, বেশি বাড়াবাড়ি না করে নিজের পার্লামেন্টটা দেখুক আগে, বাকিটা ভগবান দেখছে। জয় জগন্নাথ। সব মিলিয়ে অধীরবাবুর অভূতপূর্ব অভিযোগ ঘিরে এখন কপ্ত রাজ্য রাজনীতি। শাসক দলের পক্ষ থেকে তার বিরুদ্ধে নির্বাচন কমিশনে ইতিমধ্যেই অভিযোগ করা হয়েছে। গণেশ সাহা ও গৌতমী নাথ, সেভনাভিক নিউজ, কলকাতা। আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই তা শেয়ার করুন নিজের কাছের বন্ধু অথবা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ জানাবো, চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।